পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষের শরীর, পশু প্রাণীর শরীর তাজা থাকে। ঘাস পাতা, শাকসবজি তরু তাজা হয়। মহান আল্লাহ বলেন, সাখারা আলাইহিম সাবা লাইলিয়াম ফামানাত আইয়াম হুসুমা, ধারাবাহিকভাবে সাত দিন আট রাত, সামানি আইয়াম আট দিন সাত রাত ধারাবাহিকভাবে একই রকম হয়ে প্রবাহিত হয়েছিল। ফাতারাল কওমা ফিহা সারা, আপনি যদি সেখানে থাকতেন তাহলে দেখতেন, কানহম আজাজ না খেলেন খাবিয়ে, খেজুর গাছের উল্টে উল্টে যাওয়া কাণ্ডের মতো সবাই পড়ে আছে, কেউ নেই। আপনি কি সেখানে কাউকে বাকি দেখতে পান? একেবারে জাতিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, খেজুর গাছ কলার বাগান যখন শেষ করে ফেলে মানুষ, পেঁপের বাগান যখন মানুষ শেষ করে ফেলে, তখন যেভাবে সব উঠিয়ে ফেলা হয় এইটার মতো হয়ে মানুষগুলি পড়ে আছে। এমন জোরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দেওয়া হয়েছে যেটা মানুষের নাগালের বাইরে ছিল, যেটা ফেরেশতাগণের নাগালের বাইরে ছিল। আল্লাহ তাআলা বলেন, দুই এক মিনিট হলেই যথেষ্ট, আবার ছেটে সেটে ছিল আট দিন সাত রাত, এ কথা আল্লাহ তাআলা বলেন। তাদের বাস্তব অবস্থা নকল করে বলেন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআহু, যখন তারা এই বিকট শব্দের বৃষ্টি দেখল, আর এদান মুস্তাকবেলা, তাদের দিকে এই ঝড় বৃষ্টি আসছে, মুস্তাকবেলা আওদিয়াতিহিম, তাদের এলাকায় তাদের উপত্যকায় তাদের বাড়ি ঘরের দিকে আসছে, কালু, তারা বলল, হাজা আদরুল মুমতির, না এ তো বৃষ্টি, এ তো ভালো, এ তো বৃষ্টি, এ তো ভালো, তারা এ কথাই বলেছিল, এ তো বৃষ্টি, এ তো ভালো। তাদের জানা ছিল না, আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া মাস্তাজাউতুম বিহি, আসলে সেটা বৃষ্টি ছিল না, ওটা ছিল ওইটা যেটা তারা চাচ্ছিল। বলছিল, সলেহ একটু দেখাও না, আমরা না মানলে তোমার আল্লাহর পক্ষ থেকে নাকি গজব আসবে, ধ্বংস হয়ে যাব, একটু দেখাও না সলেহ, তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা একেবারে খেলতামাশা পুতুলের মতো মনে করি, তোমাকে আমরা মোটেও দাম দিই না, তুমি একটু দেখাও না তোমার আল্লাহ নাকি কেমন শাস্তি দিতে পারে, তোমার নাকি আল্লাহ আছে। তো যখন বৃষ্টি আসলো তারা তখন বলল, এই তো বৃষ্টি, এটা তো আমাদের উপরে বৃষ্টি হবে, ফাতম তেরো না, আমাদের বৃষ্টি হবে তো ভালো কথা, বৃষ্টি তো রহমত, বল হুয়া মাস্তাজাউতুম বিহি, ওটা বৃষ্টি ছিল না, বরং সেটা ছিল যেটা তারা চেয়েছিল। আল্লাহ বলছে, না না সেটা বৃষ্টি ছিল না, বরং সেইটা ছিল যেটা তারা চেয়েছিল, রিহুম, সেটা ছিল বাতাস, ফিহা আদাবুন আলিম, তাতে ছিল কষ্টদায়ক শাস্তি, বাতাস ছিল কষ্টদায়ক শাস্তি, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, সেই বাতাস যার উপর দিয়ে গেছে বাড়ি ঘর গাছপালা মানুষজন সবকে ধূলিসাৎ করে চলে গেছে তার প্রতিপালকের আদেশে, ফেরেশতার কথাই নয়, আদকে ধ্বংস করার বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। আল্লাহ তাআলা বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন, সবকে ধ্বংস করে ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে চলে গেছে, বিআমরি রাব্বিহা, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে, বাতাস ছিল প্রতিপালকের আদেশে, বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নসিবতু বিসসাবা, পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে,
পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষের শরীর, পশু প্রাণীর শরীর তাজা থাকে। ঘাস পাতা, শাকসবজি তরু তাজা হয়। পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। উহলেকাত আদ উদ্মিদ্দবুরে, তবে আদ সম্প্রদায়কে পশ্চিমের বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। পশ্চিম দিকে বাতাস উঠলেই মনে করতে হবে কোনো বিপদ হতে পারে, এটা স্বাভাবিক, আপনাকে মনে করে নিতে হবে। পশ্চিম দিকের বাতাস দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হাদিস বুখারি মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহেকান হাত্তা আরা মিনহু লাহওয়াতেহি, আমি আল্লাহ রাসূলকে কখনো অট্টহাসি হাসতে দেখিনি, যাতে ভিতরের আলা জিভা দেখে নিব, ভিতরের জিভার একটু উঁচু অংশটা দেখে নিব, এমনভাবে অট্টহাসি হাসতে আমি কখনো দেখিনি। ইন্নামা ইয়াতাবাসসাম, তবে তিনি মুচকি হাসতেন। ইন্নামা ইয়াতাবাসসাম, তবে তিনি মুচকি হাসতেন, হা 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 করে হাসবেন না। এইগুলো সব গাধার কাজ। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আল্লাহর নবীকে অট্টহাসি হাসতে দেখিনি, যাতে আমি তার ভিতরের আলা জিভা দেখে নেব, তবে তিনি মুচকি হাসি হাসতেন। কানায়ে দা রা আ গাইমান 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 আও রিহান, তবে যখন তিনি বাতাস উঠা দেখতেন, তবে যখন তিনি দেখতেন মেঘ উঠেছে, তবে যখন তিনি দেখতেন বাতাস উঠেছে, তখন গাইয়ার ওয়াজহু ওরে ফাবে ওয়াজহি, মুখখান দেখে বোঝা যেত, মনে হতো যেন তিনি বিপদগ্রস্ত হয়েছেন, মনে হতো যেন তিনি বিপদে পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন রিহান শাদিদা, খুব জোরে বাতাস, খুব জোরে বাতাস দেখলেই ওরেফা আলা ওয়াজহি, মুখখান দেখেই বোঝা যেত মুখখান বিবর্ণ হয়েছে, মুখখান চিন্তিত হয়েছে, স্পষ্ট হবে পরে, মুখখান চিন্তিত হয়েছে, মুখখান বিবর্ণ হয়েছে। পরে অনুবাদে আসছে, এখানে বলে রাখি, ভাবতেন এই বাতাস কি সেই বাতাস, এটি কি সেই বাতাস যা দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, তা তো আমি বলতে পারছি না। তার মানে তিনি গায়েবের খবর জানেন না, বাতাস উঠা দেখেই চিন্তিত হয়েছেন, মুখখান বিবর্ণ হয়েছে, এই বাতাস কি সেই বাতাস যা দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে।